আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হলো যে আজকে আমি অনেক ধরনের গিফট অনেক জায়গা থেকে পেয়েছি, সেই গিফটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব এবং কিছু মুহূর্ত আর কি, কিছু ছোটোখাটো সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এবং এখানকার ছেলে মেয়ের 18 বছর হলেই যে স্বাবলম্বী হতে চেষ্টা করে সেটাই আপনাদের সাথে আজকে আলাপ করব। তাহলে শুরু করে দেই। এই যে আমার মেয়ে, তার বয়স এখন 18-19 হয়ে গিয়েছে, এখন সে বড় হয়ে গিয়েছে, সে নিজেকে অনেক বড় পাবে। এই যে তাই সে দিল আজকে পিজা পার্টি, সে আমাদের আজকে পিজা খাওয়ালো। এই তো দেখতে পাচ্ছেন, সে বিরাট বড় আয়োজন সেগুলো করলো। আমার মেয়ের কথা দিয়ে শুরু করে দেই। এই যে দেখতে পাচ্ছেন একটা ডায়েরি আর একটা কিছু পেন, আমার মেয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমি রেসিপি লিখি কুকিং চ্যানেলের জন্য, দরকার সেজন্য ওইটা নিয়ে এসেছে আমার জন্য। ও আর জাস্ট কলেজের জন্য কিছু বই খাতা কিনতে গিয়েছিল, সেটা মার কথা মনে করে ও নিয়ে এসেছে। এই ছোটোখাটো বিভিন্ন ধরনের জিনিস সে আমার জন্য সবসময় এটা সেটা নিয়ে আসে। এই যে ক্যান্ডি, ক্যান্ডিও সে যখন মন চায় তখনই সেই নিয়ে আসে। সে এখন কলেজে পড়ে, বড় হয়ে গিয়েছে, এখন আর ছোট থাকতে চায় না, কাজ করতে চায়। এতে সে 18 বছর হয়ে গেলেই সবাই স্বাবলম্বী হতে চেষ্টা করে। কলেজে যখন পড়ে তখন কলেজ থেকেও ওরা কাজ করে, কলেজের ভিতরেও ওরা সুন্দরভাবে ওদের ইয়েতে ক্যাম্পাসে আর কি কাজ করার সুযোগ আছে। কাজ করে অনেকে এখানকার লেখাপড়া করে, টিউশন ফি দেয়। মানে 18 বছর হয়ে গেলেই ওরা আর মানে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় না, ডিপেন্ডেন্ট হয়ে যায় আমেরিকার ছেলে মেয়েরা সবসময়। আর আমরা বাংলাদেশে দেখি অনেক মানে 25 বছর হয়ে গেলেও মাস্টার ডিগ্রি পাস করা পর্যন্ত ছেলে মেয়েদের মানে ডিপেন্ডেন্ট থাকতে হয় বাবা মার। এই যে ক্যান্ডেল ক্যান্ডেল, তারপর ছোটোখাটো জিনিস এখন যা দেখবেন সবই আমার মেয়ে নিয়ে আসে আমার জন্য। ওকে আমরা সবসময়, আমার একমাত্র মেয়ে, আমার তো আর কোনো ছেলে মেয়ে নেই, আমরা মানা করি। ওর আব্বু খুব রাগ করে, ও কাজ করে দেখে বলে তুমি লেখাপড়া মনোযোগ দাও, কাজ করতে হবে না। কিন্তু সে শুনতে চায় না, সে দুদিন কাজ করবেই, কয় আম্মু আমি স্যাটারডে সানডে আমরা করবো, অসুবিধা কী, আমায় যদি কাজ করি আমার লেখাপড়াটা আমি ঠিক রাখতে পারি তাহলে তোমাদের আর অসুবিধা কোথায়, তোমরা তো শুধু আমার কাছে লেখাপড়াই চাও, আমার ওটা তো ঠিক আছে, আমি জাস্ট লেখাপড়া ঠিক রেখে আমি করব। তাই একটা এখানে আমেরিকার একটা সিভিএস ফার্মেসিতে ওকে দুদিন কাজ করে স্যাটারডে সানডে, জাস্ট কাজ করে আর কাজ করে করে এইসব কিনে নিয়ে আসে, গিফট করে আমাকে দেয়, ওর আব্বুকে দেয়, এটা করে সেটা করে সারাক্ষণই মানে আর কি। করোনার জন্য তো এখন ক্যাম্পাস বন্ধ, ক্যাম্পাসে এখন যায় না, সেটা অনলাইনে তারা ক্লাস করে, ওই জন্য আর কি আপনার ক্যাম্পাসে আর কি আর কাজ নিতে পারছিলো না, তাই বাইরেই নিয়ে নিল হঠাৎ করে আর কি, সে অনলাইনে সব করে নিয়েছে। তো এই ভালো স্টুডেন্টরা যা হয় আর কি সব কিছু পেয়ে যায় সুন্দর মতো। এগুলো সব বাথ অ্যান্ড বডি ওয়াশ থেকে নিয়ে এসেছে। এখানে সব ছেলেমেয়েরাই এরকম, যে আমার ননদের মেয়ে আছে, আমার নিস আজরিন আপনাদের সাথে শেয়ার করেছি, ও দেখেন এই যে এই ব্যাগটা আমাকে গিফট করেছে, এই যে মামির জন্য নিয়ে এসেছে, আমি আমি আমাকে বললো মামি এটা আপনার জন্য নিয়ে এসেছি। এই যে আজকে সব আমার গিফট দিন, আমি গিফট সব শেয়ার করছি আপনাদের, কি কোন গিফটটা দিল এই আর কি। লাল রঙ পছন্দ করি বলে লালই দেয় সব কিছু সবাই আমার, আবার ডার্ক কালার খুব প্রিয় আমার, জাস্ট লাইট কালার আমি পছন্দ করি না, লাইট কালার যে আমাকে দেয় তাকেও আমি পছন্দ করি না। আমার সবসময় জাস্ট জীবনটা যেমন সুন্দর করে উজ্জ্বল হয়ে যায় ওরকমভাবে আমি ডার্ক ডার্ক জিনিস সবসময় লাইক করি। আপনারা আবার কোনো খারাপ ভাববেন না আমাকে, বাংলাদেশ সম্পর্কে আমি কথাটা বলি, আসলে আপনাদের আঘাত করার জন্য আমি বলিনি। আমার অনেক ভিউয়ার্স আছেন বাংলাদেশের, তারা হয়তো ভাববেন আসলে যে দেশের যেরকম অবস্থা আর কি, আমাদের আমেরিকা উন্নত কিসের জন্য, এই জন্যই তো এত উন্নত, এই অল্প বয়সে এখানে ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশিও কাজ করে, এটা একটা সুন্দর সিস্টেম, আমাদের দেশও কিন্তু এটা করতে পারে। আমি এতটা বছর এতটা সময় আমি বাংলাদেশ থেকে কাটিয়ে এসেছি, আমার তো অনেক ফিলিংস বাংলাদেশের প্রতি, মানুষের প্রতি, ছেলে মেয়েদের প্রতি, ওদের যদি এরকম সুযোগ হতো তাহলে কত ভালো হতো, সেজন্য আর কি আমি বললাম। এই যে এই খাবারগুলো যে উপরের ভাবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, উপরের ভাবির
ছেলে ছেলের বউ আছে, সেই ছেলের বউ এগুলো আমাদের জন্য পাঠিয়েছে, খাবার দুনিয়ার খাবার দিয়ে দিয়েছে। দেখেন কি কাণ্ড, আসলে মানুষের জন্য করলে মানুষ আপনার জন্য করবে, এটাই নিয়ম। মানুষকে আপনি ভালোবাসবেন, মানুষ আপনাকে ভালোবাসবে, এটাই আসলে মূল কথা। আমি সহজে কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করতে চাই না, কারো কাউকে আঘাতও দিতে চাই না, কিন্তু কেউ যদি ওরকম দেয় তারপর সেটার আবার উত্তরও আমি দিয়ে দিই। আমার খারাপ লাগে, আমার ভালো লাগে না, আমি জাস্ট সবার সাথে মিলেমিশে থাকতে চাই। ভাই ভাবি বাংলাদেশে গিয়েছে, ওর মানে আর কি ছেলে ছেলের বউ আছে, তাই আমরা ভেবেছিলাম আর কি দুদিন রান্না করে আমরা পাঠিয়ে দিলাম যে একটু দিই, যেহেতু ভাই নেই, ভাবিও নেই, সেজন্য ওরও দিতে হবে। ও রান্না করে পাঠিয়ে দিয়েছে, দুদিন পাঠিয়েছে, আরেকদিন আর ভিডিও করতে পারেনি, এটা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এই ফেস প্যাকগুলো আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে, আমার ছোটো বোন আমার জন্য কিনে রেখেছিল, কিনে দিয়েছিল ফেস প্যাকগুলো, ভালোই, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ফেস প্যাকগুলো দিয়ে আমি মাঝে মাঝে আর কি একটু করি চর্চা, খারাপ কি, যে রাধে সে চুলো বাদে। মাঝে মাঝে একটু নিজের যত্ন নেওয়া দরকার, শুধু রান্নাবাড়া খাওয়া দাওয়া করলে কি হয়, শরীরের যত্নও নিতে হয়, চেহারার যত্ন, চুলের যত্ন, সব কিছুর যত্ন, আপনি যত নেবেন তত সুন্দর থাকবে। এই যে আমার ননদ, ছোট ননদের জন্য পাঠিয়েছিলাম যে কাজের ভাত আর ভর্তা, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর আমার উনির কাছে এগুলো দিয়ে দিয়েছে, দুনিয়ার খাবার দেখেন, কিনে কিনে এগুলো সব কিছু দিয়ে দিয়েছে, মানে কি বলবো আর কি। এই যে এগুলা ছিল গাছের আপনার লাউ, লাউগুলো ডিপ ফ্রিজ করে রেখেছিল, সেই আর কি দিয়ে দিয়েছে, আর হাঁসের মাংস ডিপ ফ্রিজ করে রেখেছিল ও দিল, আর এগুলো সব কুকিজ, ক্যান্ডি, তারপর পিনাট কেক, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির সব এগুলো আমার ছোট ননদ পাঠিয়েছে। এই তো এই যে আজরিন আমার ননদের মেয়ে নিয়ে এসেছে এগুলো পাপায়েস থেকে। আমি তো যে চিকেন খাই না, হালাল না, এদেশের চিকেন বাইরের আমি খাই না, এই জন্য আমার জন্য নিয়ে এসেছে শ্রিম্প ফ্রাইস, কুকিজ, এই কুকিজটা অনেক মানে বিস্কুটগুলো অনেক মজা, ফ্রাইস, এটা একটা চকলেট, আর বিভিন্ন ধরনের সস, ক্যান্ডি। এই তো আমার অনেক কিছু গ্রোসারি করে নিয়ে এসেছিলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আপনারা জিজ্ঞেস করেছিলেন গ্রোসারি কেমন খরচ হয়, আসলে এরকম করে হিসেব করে আমাদের এখানে আসলে বাজার করা হয় না, যখন যেটা মন চায়, যখন যেটা কিনতে ইচ্ছে করে একবার নিয়ে আসি। মাসের বাজার করলেও দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে আবার এটা সেটা লাগেই, দেখা যায় মানে হিসাবটা আমরা ঠিকমতো রাখতে পারি না। তবে একদিন আপনাদের আমি হিসাব দিব যে কত টাকা খরচ হয়। এই তো এসব নিয়ে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন ডাল, তিন ধরনের ডাল আপনার, এটা হলো রেড কিডনি বিনস, তারপর কুকিজ, রাইস ফ্লাওয়ার, শ্রিমের দুটো প্যাকেট, গরুর মাংস, বিভিন্ন ধরনের চিজ আর কি। এই তো কারি পাতা, পুদিনা পাতা, পান, সস, ডানো, এই তারপর ডানো, অলিভ অয়েল, সরিষার তেল, একটা মশলা, কাবাব চিনি, সব কিছু আর সাজিয়ে আর দেখালাম না, দেখতেই তো পাচ্ছেন। এগুলো আমার শাশুড়ি মা, পান পান উনি এরকম করে ধুয়ে সুন্দর করে শুকিয়ে নেয়, এই শুকিয়ে নিয়ে অনেকদিন আর কি জাস্ট খান। এই যা একটু দেখালাম আর কি, দেখতে ভালোই লাগছিলো, ভাবলাম একটু ভিডিও করি দেখাই আপনাদের। খুব যত্ন করে সব কিছুই, খুব যত্ন করে উনি। পিজা পার্টি সব নিয়ে আসছে মেয়ে ইচ্ছা মতো, আমাদের এর বাবা বললো মেয়েকে তুমি পিজা অর্ডার দাও, নিয়ে আসো আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, সে টাকা নিল না, সে নিজেই নিয়ে আসলো, পিজা পার্টি করলো, তাই আমাদের খাওয়ালো, আমরাও খেলাম।
এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই খাচ্ছি। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি আশা করি প্লিজ আপনারা করে নেবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।